ভাই আমরা এখন কোথায় আছি এই মুহূর্তে? আমরা এখানে একটা পাড়া খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমি তুমি তো কুয়াকে চাইছি, তুমি মিথ্যে কথা বলতেছো কেন বলো? একটু মজা নেই কাদের সাথে? ফ্রেন্ডের সাথে। এই যে আমাদের ভাই ব্রাদার আছে, ওই যে আমাদের ছোট ভাই আছে, এরকম করলে হবে? ভাই পাই কেন? না ভাই বলে ভাই বাসি, ভাই বাসি করে আমরা বুলাক করতে। এখানে এসে শুনুন ভাই, আমরা আমরা চাচ্ছি যে টলারে টলারে না, টলারে তো এরা উঠোক, আমরা আসছি স্পিড বোটে উঠে বুলাক করবো, কি বলতে চাচ্ছি বলুন? আমরা এই মুহূর্তে স্পিড বোটে উঠবো, আর আমাদের আরো যারা টিম মেম্বার আসছে সবাই তো স্পিড বোটে ভয় পাই, সবাই তো উঠতে পারেন, এই জন্য তারা হচ্ছে আপনার টলারে উঠবে, আর আমরা কয়েকজন স্পিডে উঠবো। আমি আছি, সুজন ভাই আছে, জনি ভাই আছে, মাইন আছে, টলারে টলারে উঠবো না, স্পিডে উঠবো, স্পিড বোর্ডে উঠবো। টলারে তো আমরা তো ভয় পাই না, আমরা আমরা সাহসী, আমাদের পুরোটাই আছে কলিজা। আজ গেলোর বলতেছে যে ও কি কি আমার সাদা প্যান্ট, কালো প্যান্ট সাদা হয়ে গেল আর সাদা প্যান্ট রঙিন হয়ে গেল, বুঝেছেন? তাই তো গাইস, এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটায়, আপনারা অবশ্যই কুয়াকাটার ভিডিওটা দেখেন না, আমরা পরবর্তীতে বলবো যে আমরা কোথায় আছি, এখন বলবো না যে আসল জায়গাটা কোথায়, আপনারা কমেন্ট করেন। আর কোন বলো কি করবে, কি করবে বলো, ফ্যান্সরা কি করবে? লাইক করবে, কি কি করবে বলো? লাইক করবেন, ভিডিও করবে, আর শেয়ার করবে না, আর সাবস্ক্রাইব করবে কোন চ্যানেল? আরএস মহসিন চৌধুরী বলো, আমরা এই মুহূর্তে উঠবো, সুজন ভাই কই হায়দ্রাবাদ দেশো যাওয়ার
না আমাদের সামনে আমাদের কিছু আগে দিন আগে আবার কিছু লোক আইছে বললে বেশি না তোমরা একটু কথা বলো না আমি বললাম যে মানে যে বাড়া নেই ওইটার কথা বলো ওই জায়গায় কথা বলছি ওই জায়গায় দাঁড়াই কথা বলছি এটা কত মানে কেন মানে কেন ঘাট মানে আমরা ঘাট ওই যে ফেল কাটালিয়া ঘাট ওই ঘাটে দিবে ঘাটে সু